আপনি কিভাবে ভাষা আন্দোলনের সাথে যুক্ত হলেন, বিশেষ করে কার অনুপ্রেরণা ছিল এর পেছনে? আমি ভাষা আন্দোলনে যুক্ত হই ছাত্রাবস্থায়। তখন আমি তাজপুরের মঙ্গলচণ্ডী হাই স্কুলের ছাত্র হিসাবে ম্যাট্রিক পরীক্ষার্থী ছিলাম। স্থানীয় জননেতা কমরেড আসাদুর আলী সহ কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ আমাকে ছাত্রদের ভাষা আন্দোলনে উদ্বুদ্ধ করতে উৎসাহিত করেন। আমি নিজ স্কুলে এবং স্থানীয় দয়ামির স্কুল এবং ইসামতি মাদ্রাসার ছাত্রদের নিয়ে মিটিং, মিছিল, ধর্মঘটের মাধ্যমে আন্দোলন ছড়িয়ে দিতে চেষ্টা করি। এদিকে পুলিশ আমার খোঁজ খবর নিতে শুরু করলে কমরেড আসাদুর আলীর পরামর্শে তাৎক্ষণিকভাবে আমি আত্মগোপনে যেতে বাধ্য হই। আর আমার অনুপস্থিতিতে তাজপুরে ভাষা আন্দোলন স্তিমিত হয়ে আসে। পাশাপাশি ঢাকার 21 ফেব্রুয়ারিতে এই আন্দোলন যখন চূড়ান্ত রূপ নেয়, তখনকার ঘটনা সবার জানা।